গরিব কৃষকের ছেলে তেলে ডিম দিয়ে আসছে মাননীয় স্পিকার, তার কাছ থেকে 15 টাকা হাতে ই নেওয়া হয়েছে, ইজারা নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি। আমাদের ভূমি মন্ত্রণালয় যে এলোমেলো ভাব ছিল, দীর্ঘদিনের যে বিশৃঙ্খলা ছিল, মানুষের যে হয়রানি ছিল, তার থেকে কিন্তু অনেক লাঘব করেছেন, ডিজিটালাইজড করে সমস্ত ভূমি মন্ত্রণালয়কে একটি সিস্টেমে এনেছেন, যে সিস্টেমের সুফল এখন আমাদের দেশের জনগণ পেতেছে। মাননীয় স্পিকার, এই হাট বাজারে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে মাননীয় মন্ত্রী যদি একটু ইএনওকে অথবা ডিসিদেরকে বলে দেন যে এখানে পাবলিক টয়লেটের খুব অভাব, যারা ইজারা নেয় তারা এইদিকে লক্ষ্য করে না, হাট বাজারের পরে তারা যত্রতত্র মালামালগুলো ফেলে চলে যায় এবং এইদিকে লক্ষ্য রাখে না, সাধারণ জনগণের অসুবিধা হয়। আরেকটি জিনিস ই করতে হবে, মানে মন্ত্রীকে ইনশোর করতে হবে যে সামান্য প্রান্তিক চাষি দুটো মুরগি নিয়ে আসলো, দুটো হাঁস নিয়ে আসলো, অথবা 3 হাজার ডিম নিয়ে বিক্রি করতে আসছে, আমি জানি একদম যে একটা গরিব কৃষকের ছেলে 3 হাজার ডিম নিয়ে আসছে মাননীয় স্পিকার, তার কাছ থেকে 15 টাকা হাতে ই নেওয়া হয়েছে, ইজারা নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের গরিবরা যাতে এই ইস্যুর সৃষ্টি না করতে পারে, যে সাধারণত হাট বাজার যারা নেয় তারা সমাজে অত্যন্ত প্রভাবশালী, তাই না করে যদি মন্ত্রী সাহেব এইটার একটা সুরাহা করতে পারেন যে কোন জিনিসের তারা ট্যাক্স আদায় করবে, সেই জিনিসগুলো এবং কতটুকু ট্যাক্স আদায় করবে, এইটা কিন্তু একদম সোজা এখান থেকে যে একটি প্রজ্ঞাপন জারি করে যে অন্তত 2 হেলি মুরগি আনলে ট্যাক্স দিতে হবে না, বা 2 হেলি বা 4 হেলি ডিম আনলে কোনো ট্যাক্স দিতে হবে না, 5 কেজি করলা আনলে ট্যাক্স দিতে হবে না, তাহলে কিন্তু মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু এই যদি না করা হয় তাহলে কিন্তু ওই গ্রামীণ প্রান্তিক কৃষক তারা কিন্তু এই ইস্যুর শিকার হয়। মাননীয় স্পিকার, প্রচণ্ড তাদেরকে দুরবস্থার শিকার হতে হয় এবং জোর করেই টাকাটা নেয়, কারণ যারা এই হাট বাজার নেয় তারা খুব প্রভাবশালী। তা মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আপনি অনেক কিছু করছেন, আপনি যদি একটা প্রজ্ঞাপন জারি করেন ডিসিদের কাছে যে কী কী উপরে ইম্পোজ করবেন এই ট্যাক্সটা, যারা সামান্য কিছু আঁক নিয়ে লাগেন মানে নিজের তৈরি এটার উপর ট্যাক্স হতে পারে না, 2 হেলি ডিম আছে ট্যাক্স হতে পারে না, 2টা মুরগি আছে বিক্রি করতে পেটের যন্ত্রণায় ট্যাক্স হতে পারে না, 2টা লাউ আছে ট্যাক্স হতে পারে না, এইগুলো উনি মাফ করে দেবেন। এমনি ট্যাক্স করুক, তাহলে আমাদের সরকার চলবে কেমনে, ট্যাক্স করুক, কিন্তু এই সম্বন্ধে প্রান্তিক চাষের উপরে ট্যাক্সটা মকুব করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।